গেল বছরের নভেম্বরের শেষের দিকে আইএস তাদের প্রধান আবু হাসান আল হাশিমি আল কুরেশির মৃত্যুর খবর প্রকাশ করে। এরপরপরই তার স্থলে আবু হোসেনি আল কুরেশির নাম ঘোষণা করে গোষ্ঠীটি। এবার সেই নেতাকে হত্যার দাবি করল তুরস্ক। সিরিয়ায় গোয়েন্দা সংস্থার অভিযানে আইএস এর প্রধান নেতা আল কুরেশি নিহত হয়েছেন বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের গোয়েন্দা সংস্থার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এরপরপরই একটি স্কুলে অভিযান চালিয়ে কুরাইশিকে হত্যা করে কুর্দি গোয়েন্দা সংস্থা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আইএসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জঙ্গি গোষ্ঠী নির্মূলের জন্য 2020 সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করেছে তুরস্ক। আইএস আগের মতো সক্রিয় না থাকলেও বিভিন্ন সময় গোষ্ঠীটির হামলায় প্রাণ হারান সাধারণ মানুষ। এই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী গোষ্ঠীটি এখনও হুমকি হিসেবে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আফরিন মৌ, সময় সংবাদ।